মারগ্রামে দুই তৃণমূল কর্মী খুনে গ্রেফতার করা হলো আরও একজন অভিযুক্তকে ইতিমধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছিল তবে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে দুই তৃণমূল কর্মী খুনে ঘটনায় গ্রেফতার আরও এক 4 ফেব্রুয়ারি দুই তৃণমূল কর্মী খুন হয় বোমার আঘাতে দুই তৃণমূল কর্মী খুনে ঘটনায় গ্রেফতার আরও এক 4 ফেব্রুয়ারি দুই তৃণমূল কর্মী খুন হয় এবং সেই ঘটনায় বীরভূম মারগ্রামে দুই তৃণমূল কর্মীর মৃত্যু হয় বোমার আঘাতে সেই ঘটনায় একের পর এক গ্রেফতারি আগে গ্রেফতার করা হয়েছিল সুজাউদ্দিন শেখ সহ সাতজন অভিযুক্তকে শিউড়ি থেকে গ্রেফতার অন্যতম অভিযুক্ত জাহির শেখ বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঞ্জন দে অঞ্জন ঠিক কি খবর পাচ্ছো যেটি জানা যাচ্ছে যে গত 4 ফেব্রুয়ারি বীরভূমের মারগ্রামে বোমার আঘাতে মৃত্যু হয়েছিল নিউটন শেখ এবং লালটু শেখ নামে দুই তৃণমূল কর্মীর এই তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে বোমা মেরে এই অভিযোগে 15 জনের নামে মারগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিহত নিউটন শেখের স্ত্রী ফিরদোস বিবি যেটি জানা যাচ্ছে যে ঘটনার পরদিনই 6 জনকে গ্রেপ্তার করেছিল মারগ্রাম থানা পুলিশ গত পরশু দিন বীরভূমের লোহাপুর থেকে গ্রেপ্তার করে আরো একজন অন্যতম প্রধান অভিযুক্ত আইনাল শেখকে গ্রেপ্তার করে তারপরে আইনাল শেখকে পুলিশ 8 দিনের হেফাজতে নিয়েছিল তাকে জেরা করে গতকাল সন্ধ্যাবেলা সিউড়ি একটি এলাকা থেকে এই খুনের অন্যতম আরো এক অভিযুক্ত জহির শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে মারগ্রাম থানা পুলিশ গতকালকে তাকে সিউড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আজকে তাকে মারগ্রাম থানায় নিয়ে আসা হয়েছিল এবং তাকে রামপুরহাট আদালতে তোলা হয়েছে ধন্যবাদ অঞ্জন কথা বলছিলাম প্রতিনিধি অঞ্জনদের সঙ্গে আগেই গ্রেফতার করা হয়েছিল সুজাউদ্দিন শেখ সহ 7 জনকে শিউড়ি থেকে এবার গ্রেফতার করা হলো আরও একজন অভিযুক্ত জাহির শেখকে বলে জানা যাচ্ছে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার আরও এক